Hi friends, welcome to my channel BIPASA'S Creativities. Please subscribe my channel by clicking on subscribe button and then click on bell icon to get the notifications of all my upcoming videos. These are totally free. Hi friends, আমি বিপাশা এটা আমার চ্যানেল বিপাশাস ক্রিয়েটিভিটিস তো আমি লাস্ট যে ভিডিওটি আপলোড করেছি সেটা হলো একটা হেয়ার কাটের উপরে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা এখনো দেখোনি তো প্লিজ দেখে নিও আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর অলরেডি অনেকেই সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের নাম লিখে দেবো তোমরা ওটাকেও ফলো করতে পারো আজকে আমি একটা টিউটোরিয়াল করে দেখাচ্ছি সেটা হলো বিবি ক্রিম নিয়ে ঘরে বসেও আমরা বিবি ক্রিম বানাতে পারি মার্কেটে নানান রকমের বিবি ক্রিম পাওয়া যায় নানান প্রাইসে তো একটা প্রবলেম হয় আমাদের যে এই বিউটি বেনিফিট ক্রিম অর্থাৎ বিবি ক্রিম আমাদের স্কিন টোনের সাথে অনেক সময় মেলে না অর্থাৎ ম্যাচ করে না ফাউন্ডেশনের নানান রকমের শেড পাওয়া যায় কিন্তু বিবি ক্রিমে দুটো বা তিনটে পাওয়া যায় শেড তো সেই কারণে আমাদের অনেক সময় একটু সমস্যা হয় তো আজকে আমি যেটা বানাবো সেটা আমার ঘরে কিছু ফাউন্ডেশন ছিল যেগুলো আমার স্কিনের সাথে ঠিকঠাক ম্যাচ খাচ্ছিল না তো যেটা হয় প্রবলেম কোনোটা ডার্ক হয় কোনোটা লাইট হয় তো এরকম তোমাদেরও আছে আর নাই বা থাকুক তুমি ঘরে পড়ে থাকা কোনো ফাউন্ডেশন বা যে কোনো ফাউন্ডেশন দিয়ে তুমি ইউজ করো সেটা দিয়েও তুমি এই বিবি ক্রিমটা বানিয়ে ফেলতে পারো তো এই বিবি ক্রিমে অনেক কিছু উপকার আছে যেটা হলো পজিটিভ দিকগুলো হলো যে আমরা সবসময় ফাউন্ডেশন মেখে বেরোনো পছন্দ করি না আমরা এই গরমের মধ্যে যে কোনো সময় একটু বাইরে বেরোবো কোথাও ঘুরতে যাচ্ছি বা কখনো আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি তো এরকম তো অনেক কিছুই হয় তো সেই সময় হয় কি আমাদের ইচ্ছা করে না যে এত কিছু মেকআপ করি বা গরমে বেরোলে সে মেকআপগুলো একটা প্যাচে লুক দিচ্ছে তো ফেটে যাচ্ছে নাকের চারপাশটা তো এরকম সমস্যা হয় তো আমরা খুব চটজলদি বিবি ক্রিমটা ইউজ করতে পারি আমরা প্রাইমার ময়শ্চারাইজার এত কিছু ইউজ করতে হয় না তো আমরা শুধু বিবি ক্রিম অ্যাপ্লাই করেও বেরিয়ে যেতে পারি তো সেই জন্য এটা একটা গরমের সময় একটা দারুণ জিনিস যেটা আমরা ইউজ করে যে কোনো অনুষ্ঠানে যেতে পারি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে তো প্লিজ চলো দেখে নাও আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও বিবি ক্রিম বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে প্রথমেই লাগবে আমাদের একটা এমটি কন্টেনার সেই কন্টেনারটি অতি অবশ্যই ক্লিন করে নিতে হবে আমি যে কন্টেনারটি ইউজ করছি এটা একটা আমার ডে ক্রিম কন্টেনার সেটা যেহেতু শেষ হয়ে গেছে তো এটা আমি ইউজ করছি ক্লিন করে তো এরপর লাগবে আমাদের ফাউন্ডেশন তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো আমি আমার স্কিন টোন থেকে ডার্ক এবং লাইট ফাউন্ডেশন ইউজ করছি এই দুটোকে আমি মিক্সড করে এই বিবি ক্রিমটি বানাবো এরপর যেটা লাগবে সেটা হলো একটা ফাউন্ডেশন যেটা একটু শিমারি লুক দেয় তো চাও না ম্যাট চাও তাহলে তোমরা এটা স্কিপ করে যাবে এরপর যেটা লাগবে সানস্ক্রিন লোশন তোমরা যে কোনো সানস্ক্রিন লোশন ইউজ করতে পারো এরপর লাগবে ময়শ্চারাইজার আমি একটা ডাভের ময়শ্চারাইজার ইউজ করছি কারণ এটাতে একটা সিল্কি লুক দেয় এবং আমি এটা খুবই পছন্দ করি এরপর যেটা লাগবে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার তোমরা যেটা ইউজ করো সেটাই করতে পারো এটা আমার পছন্দ ছিল না তো এটা আমি ইউজ করছি যাতে নষ্ট না হয় এরপর লাগবে একটা ফ্ল্যাট ব্রাশ কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক প্রথমে আমি 1 টেবিল স্পুন মতো ময়শ্চারাইজার ইউজ করছি এরপর লাগবে সানস্ক্রিন লোশন তোমরা যেটা ইউজ করো সেটাই দেবে আমি এখানে 4 ড্রপ মতো ইউজ করছি এরপর লাগবে আমার ফাউন্ডেশন আমি দুটো ফাউন্ডেশন ইউজ করছি একটা ডার্ক শেড একটা লাইট শেড তো দুটোকে আমি 1/2 টেবিল স্পুন করে দুটোকে অ্যাড করব এর মধ্যে যেহেতু এখানে আমি ডার্কটা ইউজ করছি তাই এটা সমস্যা হবে না কিন্তু তোমরা যদি একটাই শেড ইউজ করো তাহলে ময়শ্চারাইজারের সাথে যখন ফাউন্ডেশন মিক্সড করবে তখন দেখবে ফাউন্ডেশনটা বেশি লাইট হয়ে যাবে
তো সেই জন্য তোমরা তোমাদের স্কিন টাইপ, স্কিনের শেড অনুযায়ী এটা তৈরি করবে এবং দেখবে পরিমাণটা অল্প অল্প করে মেশাবে এবং নিজের স্কিনের মধ্যে ওটা অ্যাপ্লাই করে করে দেখবে যে তোমার স্কিনের সাথে ওটা ঠিকঠাকভাবে ম্যাচ করছে কি না। ফাউন্ডেশনের পরিমাণ সবসময় তুমি বেশি কম করে ইউজ করতে পারো। তুমি বিবি ক্রিমটা যখন বানাবে তুমি তোমার স্কিন অনুযায়ী তুমি বানাবে। এরপর যেটা লাগছে সেটা হলো, আমি শিমারি লুক পাওয়ার জন্য আমি এখানে একটা গ্লিটারি টাইপের ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা যদি এটা না চাও তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। আর এটা আমি জাস্ট এক ড্রপ মতো নেব, আমি বেশি শিমারি চাই না। তোমরা চাইলে হাইলাইটারটাকে একটা কিছু দিয়ে গুঁড়ো করে ওর মধ্যে মিক্স করতে পারো। এরপর যেটা লাগবে সেটা হলো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার, ঘরে পড়ে থাকা পুরনো সেটা ইউজ করতে পারো এবং সেটাকে কোনো কিছুর সাহায্যে গুঁড়ো করে নেবে একটু। সেই গুঁড়োটাকে তোমরা মিক্স করবে, এটা একটা ম্যাট লুক দেবে, তো সেই কারণে তুমি এটা ইউজ করতে পারো। এবং আমি দেখো এটা একটা কিছুর সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি, তো সেটা আমি মিক্সড করব। এটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, তোমাদের যতটা ভালো লাগে। মিক্সচার যেগুলো করছো সেগুলো কিছু তোমাদের স্কিন টোন অনুযায়ী, তোমরা তোমাদের স্কিনের শেড অনুযায়ী এটা করবে, তা আমি আমার স্কিনের শেড অনুযায়ী করছি। এরপর এটাকে মিক্সড করতে হবে ভালো করে, এটা বানিয়ে এটা স্টোর করতে পারো, রেখে দেবে। এটা ফ্রিজে রাখতে হবে না, তুমি নর্মাল টেম্পারেচারে রাখবে। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে ওটাকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা আমি আমার স্কিন শেড অনুযায়ী বানিয়েছি, এটা খুব স্মুথলি এটা মিশে যাচ্ছে আমার স্কিনের সাথে এবং একটা খুব সুন্দর ফাউন্ডেশনের মতো লুক দিচ্ছে, বাট অতিরিক্ত সাদাটে ভাব হচ্ছে না। এটা আমি এটা স্টোর করে রেখে দেব এবং আমি যেখানে যাব সেখানে আমি যদি কোনো রকম বেশি সাজতে না চাই তাহলে আমি এটা ইউজ করব। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও।